বাপ রে বাপ, দেখা যাক কি হয়, ঝগড়াটা কন্টিনিউ হয় না ঝগড়া শেষ হয়ে যায়, কিন্তু তোমরা দেখে যাও ভাগ্যলক্ষ্মী। কেমন আছো সবাই? শুনতে পাচ্ছি না, একটু জোরে একটু জোরে। এতক্ষণ ভালো ছিলেন, আমাকে দেখে ভালো হয়ে গেছো? আমিও তোমাদের সবাইকে দেখে ভালো হয়ে গেছি। আমিও প্রচন্ড টায়ার ছিলাম, কিন্তু এখানে এত লোক আমার জন্য ওয়েট করছে দেখে আমি ভীষণ এনার্জেটিক হয়ে গেছি। একদম ম্যাডাম, আর প্রথম থেকেই আমার দর্শক বন্ধুর সঙ্গে আমার কমেডি দাদা ভাইরা যা সহযোগিতার হাত বাড়ি দিয়েছে, সত্যি অতুলনীয় সুন্দর পরিবেশ। আর আপনার কেমন লাগছে এত সুন্দর পরিবেশ, এত লোকজন? খুব ভালো লাগছে যে এত লোক 12:30টার সময় ওয়েট করছে আমার জন্য, খুব ভালো লাগছে। একবার জোর করে হাত তালি আমার ম্যাডামের জন্য। যা বাপ রে, একবার মেয়েরা আলাদা করে হাত তালি দাও, আমার ভরসা আমার ছেলে বন্ধুরা সাথে থাকবে, আর ছেলে জিতলে এখান থেকে একজন শুভকে নিয়ে চলে যাব। রেডি তো শুভ হওয়ার জন্য? আপনার কাছে জানতে চাই যে আপনার এত সুন্দর উজ্জ্বল ক্যারিয়ার শুরু কিভাবে হলো আপনার এই লাইনে? অডিশন দিয়েছিলাম, নর্মাল ইচ্ছা ছিল, প্যাশন ছিল, সেলফ কনফিডেন্স ছিল যে আমি একটা কিছু করতে পারবো, একটা সবার আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এমন কিছু করবো যাতে এত লোক আমাকে ভালোবাসে। আর সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ, পূর্ণ হয়েছে, আরো ভবিষ্যতে আরো পূর্ণ হবে। এখানে যারা বড়রা রয়েছে আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরবর্তীকালে আরো অনেক ভালো কাজ করতে পারি। ছোটরা যারা আছো তারা ভালোবাসা দিও, এতে এত সবাই চাচ্ছে, সবাই এখন ভালোবাসা দিয়ে যাও, তাহলে আরো অনেক অনেক কাজ করতে পারবো আমি। থ্যাংক ইউ ম্যাডাম। আর আমার একটা ছোট প্রশ্ন ছিল, প্রথম শুরু কোন সিরিয়াল থেকে? প্রথম শুরু কালার্স বাংলায় মঙ্গলচণ্ডী দিয়ে। বাহ, দেখেছেন তো অনেকে নিশ্চয়ই মঙ্গলচণ্ডী। ঠিক আছে ম্যাডাম, আরো আমার প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে ম্যাডামের কি একখানি পারফরমেন্স দেখে নেবো? একটু জোরে জোরে মেক সাম নয়েজ। ওয়াও, কিয়া বাত হ্যায়। আর এই মুহূর্তে তো ভ্যালেন্টাইনস ডে, আমি একটা নাচ নেচেছিলাম শুভর সাথে, তোমরা সবাই দেখেছিলে? আসো না বলে সেই নাচটাতে আমি পারফরমেন্স করবো ফার্স্টে, ঠিক আছে? আর আমার মা বোনেরা আমার ইয়াং বন্ধুরা সবাই একবার তালে তালে, সবাই তালে তালে রিয়ার সাথে, ঠিক আছে তো? হ্যাঁ বলছে সবাই নাচবে, কি সবাই আমার সাথে নাচবে, কিন্তু সবাই একদম কোনো টেনশন নেই, সেই আপনাদের অধীর আগ্রহের সঙ্গে যার জন্য বসেছিলেন আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে সেই মহামায়িকা।